নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, ডিম ভাপা। ডিম ভাপা করার জন্য আমি এখানে 4টে ডিম, 2টো ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2টো আলু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ, রসুন, আদা, 2টো টমেটো পেস্ট করে রেখেছি, আর ফোড়নের জন্য 2টো ছোট এলাচ, 2টো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি একটা বাটির মধ্যে 4টে ডিম ফাটিয়ে রেখেছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প জিরের গুঁড়ো দিলাম, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, এটা আমি এইভাবে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটা গোল টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে আমি একটু সর্ষের তেল গাটায় পুরো মাখিয়ে নিয়েছি। এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা এই বাটিটায় ঢেলে দিলাম। এবার এটা আমি একটা কড়াতে জল বসিয়ে তাতে চাপা দিয়ে ভাপার জন্য বসিয়ে দেব। কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি গরমের জন্য। এবার আমি এই টিফিন বক্সটায় যে ডিমের মিশ্রণটা ঢেলেছিলাম সেটা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। এটা আমি এতে চাপা দিয়ে ফুটতে দেব। 20 মিনিট বাদে আমি কড়াটা নিভিয়ে দিয়েছি, কড়া থেকে আমি টিফিন বক্সটা নামিয়ে দিয়েছি। আমার ডিমটা ভাপা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন, ডিমটা আমার একদম ভাপা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে ঠিক এইভাবে সাইড দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নেব, তারপরে এটা থালার ওপর ঢেলে নেব। দেখুন, আমি প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পনিরের মতো পিস করে নেব, এইভাবে কেটে কেটে ছোট ছোট কিউবের মতো পিস করব। এবার এই ভাপার কিউবগুলো ডিমের আমি তেলে একটু হালকা ভেজে তুলে রাখব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর ছোট এলাচ। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এটাও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। এবার এতে আমি পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একটু লালচে হয়ে এসেছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে নেব, এটা দিয়ে আবারও আমি ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে এইভাবে একটু ভেজে নেব, লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি একটু ভাজতে থাকব। পেঁয়াজের সাথে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেব, আর তার সাথে আমি এতে কিছু মশলা অ্যাড করব। এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, ঝালটা আপনাদের যে যার নিজেদের মতো স্বাদ মতো দেবেন। আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি দিলাম।
নুনটাও স্বাদ মতো, চিনির পরিমাণটা আমি একটুখানি বেশি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি এটা কষাতে থাকব। এবার আমি এই মশলাটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব এবং মশলা থেকে এর ফলে আমার তেলটা বেরিয়ে আসবে। দেখুন, মশলা থেকে আমার তেলটা একদম ছেড়ে গেছে। এই অবস্থায় আমি যে ডিমের কিউবগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিলাম। এবার এগুলো একটু এর সাথে কষিয়ে নেব। বেশি কষাবো না, তাহলে ওগুলো ভেঙে যেতে পারে। এই অবস্থায় আমি আরো 1 কাপ জল দিয়ে দিলাম। দেখুন, এটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে 1 কাপ জল অ্যাড করে দিলাম। এবার এটা আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব আমার রান্নাটা কতটা তৈরি হলো। দেখুন, আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। ডিম ভাপা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আপনারা ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করে খেতে পারেন। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনটা অল করবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো একদিন আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।